প্রত্যাখ্যান করেছে মাওলা, আপনি তার জীবনের সমস্ত গুনাহ খাতা গুলো মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দেন। আল্লাহ আপনি তারে জান্নাতের মেহমান বানায় দেন মাওলা। আপনার কাছে বিশেষ করে ফরিয়াদ করি মাওলা, সন্তানের লাশের বোঝা বাবা মার কাছে কতটা কঠিন মাওলা। আল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি ধৈর্য ধারার তৌফিক দান করুন। হ্যাঁ মাহবুব, আপনার কাছে বিশেষ করে ফরিয়াদ জানাই মাওলা, স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাওলা, অন্ধকার কবরে শায়িত মাওলা, আপনি তার জীবনের সমস্ত গুনাহকাতা গুলো মাফ করে জান্নাতের মেহমান বানান মাওলা। তার আদরের বড় ছেলে আমাদের আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান অনেক দূরে রয়েছে মাওলা, আপনি তার নেক হায়াত দান করে দেন মাওলা, আপনি তাকে সুস্থ রাখুন মাওলা। মাওলা আমাদের দেশ নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছে মাওলা, আপনি তাকে সাফায়ে আমিনা কাজিলা দান করুন মাওলা। আল্লাহ আপনি তার নেক হায়াত দান করুন মাওলা। আপনার কাছে বিশেষ করে পরিচয় জানাই মাওলা, আজকের এই দিনে স্বাধীন বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কাঁদিয়ে মাওলা কবরে শায়িত হয়েছে। আল্লাহ আরাফাত রহমান তাকে জান্নাতের মেহমান বানায় দেন। সল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। মাওলা আমরা যারা হাত তুলে আমিন আমিন বলতেছি মাহবুব, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজে বানায় দেন মাওলা। এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়ানোর শক্তি দান করুন মাওলা।